যে চার রাশির ব্যক্তিরা বুদ্ধি ও সৌভাগ্যের অধিকারী। রাশিফলে অনেকেই বিশ্বাস করেন, আর তাইতে সকালবেলা খবরের কাগজে রাশিফল মিলিয়ে দেখেন আজকের দিনটা কেমন যাবে, কোনো বিপদ আপদ আছে কিনা, অর্থপ্রাপ্তি কিংবা রোমাঞ্চের যোগ রয়েছে কিনা সেটা জানার আগ্রহ চিরন্তন। রাশিচক্রের বিচারে কোনো কোনো রাশির জাতক জাতিকারা অন্য রাশিদের থেকে খানিকটা এগিয়ে আছে। এই যেমন তুলা রাশির কথাই ধরা যাক, বলা হয় রাশি চক্রের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান হচ্ছে তুলা রাশির জাতক জাতিকরা। অন্যান্য রাশির অধিকারীরাও যে কম সৌভাগ্যবান সেটা বলা যায় না। তাই জেনে রাশি সম্পর্কে, যেসব রাশির অধিকারীরা অন্যদের চেয়ে খানিকটা আলাদা, সৌভাগ্যবান বটেও। সিংহ রাশি, যে সকল জাতক জাতিকারা জুলাইয়ের 21 থেকে আগস্ট 20 অথবা বাংলা তারিখ শ্রাবণ 6 থেকে ভাদ্র 5 এর মধ্যে জন্ম তাদের সিংহ রাশি। এদের মধ্যে রাজকীয় ভাব বিদ্যমান, এদের আভিজাত্যের প্রতি মোহ থাকে, এরা উদার, দৃঢ়সংকল্প এবং নেতৃত্ব শক্তির অধিকারী হয়, ঈষৎ গর্বিত, আগ্রহী এবং অন্যদের আকর্ষণ করানোর ক্ষমতা এদের প্রবল। বিশৃঙ্খলা একেবারেই ভালোবাসে না এরা, সবার জন্য নিজের স্নেহপ্রীতি ভালোবাসা উজাড় করে দেয়, নিজের বিচার বুদ্ধির ওপর তীব্র আস্থা থাকে, প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এই রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে, দেহ রোগা মোটা বা দোহারা বা যাই হোক পেশিবহুল হয়, সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, যেদি পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়, নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। লাল বা হলুদ রঙের দ্রবের ব্যবসা করলে শুভ, ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা ব্যবসায় দ্রুত উন্নতি করতে পারে। ধনু রাশি, ইংরেজি মাস নভেম্বরের 21 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ অথবা বাংলা মাস অগ্রহায়ণ 7 থেকে পৌষ মাসের 20 তারিখের মধ্যে যে সকল জাতক জাতিকাদের জন্ম তাদের ধনু রাশি। ধনু রাশি বৃহস্পতি গ্রহের জাতক, এরা সত্যবাদী, আবেগিক, প্রখর, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং অন্যায় সহ্য করে না, অন্যরা সহজেই এদের ভুল বোঝে, এরা খুঁটিনাটি বিষয়ের প্রতি বেশি লক্ষ্য করে, অপ্রিয় সত্য কথা বলার জন্য শত্রু সৃষ্টি হয়, লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজে ব্রতী হয়, সমাজ সেবায় সুনাম লাভ করে থাকে, গুরু শিক্ষক ও উপদেষ্টার ভাব প্রবল এদের মধ্যে। এই রাশির জাতক জাতিকারা ধর্ম থেকে বিজ্ঞান সমস্ত বিষয়েই ব্যাপক বুদ্ধি ধরেন, এদের মেধার কোনো তুলনা নেই, এদের ভবিষ্যতের সাফল্য দেখার মতন হয়, আত্মবিশ্বাসে এরা চিরকালই ভরপুর হন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এরা কর্তৃত্ব কায়েম করতে ভালোবাসেন। যেহেতু এই রাশি দর্শন প্রধান তাই ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন। ধনু রাশির ব্যক্তিত্বরা প্রেমের ক্ষেত্রে সেভাবে সৌভাগ্য পান না, তবে প্রথম প্রেমে সৌভাগ্য না পেলেও পরবর্তী সম্পর্কের ক্ষেত্রে এদের প্রেম ব্যাপকভাবে ঘনীভূত হয়। এদের প্রেমের আস্থা নির্ভর করে সঙ্গীর সততার ওপর। কন্যা রাশি, আপনি যদি ইংরেজি আগস্ট মাসের 21 থেকে সেপ্টেম্বর মাসের 20 তারিখ অথবা বাংলা সনের ভাদ্র 6 থেকে আশ্বিন 5 তারিখের মধ্যে জন্ম গ্রহণ করে থাকেন তাহলে আপনি কন্যা রাশির জাতক অথবা জাতিকা। কন্যা রাশি বুধ গ্রহের জাতক, কুমারী কন্যা পবিত্রতার প্রতীক, যার প্রসন্ন সরলতা মানুষের মনে আশ্বাস জাগায়, উচ্চাকাঙ্ক্ষা কন্যার চালিকা শক্তি। এ রাশির জাতক জাতিকারা অত্যন্ত প্রশংসাপ্রিয় হয়, আত্মাভিমান প্রবল এদের, সমালোচনা এদের সহ্য হয় না, এরা ভ্রমণপ্রিয়, তবে ঘরে থাকলে প্রবাসের আনন্দের সন্ধান করে, আবার প্রবাসে থাকলে গৃহ সুখে। কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী হন, এরা যতটা বাস্তববাদী ততটাই এরা পরিশ্রমী হয়ে থাকেন, এদের বুদ্ধি আর আবেগ অনেক কিছুকেই হার মানাতে বাধ্য। এই জাতক জাতিকাদের স্মরণ শক্তি অত্যন্ত তুখর, নিজেকে কাজের মধ্যে রাখতে এই রাশির জাতক জাতিকারা ভীষণ ভালোবাসেন, মানসিক ও শারীরিকভাবে এরা কাজের সময় পারদর্শিতা দেখিয়ে থাকেন, কাজের প্রতি নিষ্ঠার জন্য বহু কিছু ত্যাগ করতে পারেন এরা। কুম্ভ রাশি, আপনার জন্ম যদি ইংরেজি জানুয়ারির 21 থেকে ফেব্রুয়ারি কিংবা বাংলা মাঘার থেকে ফাল্গুন 6 এর মধ্যে তবে আপনি কুম্ভ রাশি। এই রাশির জাতক ও জাতিকারা স্বভাবতই বুদ্ধিমান, ঠান্ডা মাথার মানুষ এবং কাজকর্মে ভীষণ রকম স্বচ্ছ, এদের কল্পনা শক্তি প্রখর, যে কোনো ভালো কাজ এদের অনুপ্রেরণা যোগায় এবং সেই জাতীয় কাজে অংশগ্রহণের জন্য তারা মরিয়া হয়ে ওঠে, বড় কিছু করার ইচ্ছা তাদের থাকে সব সময়। কুম্ভদের সঙ্গে পরিকল্পনা করা খুব কঠিন, কারণ তারা কোনো কিছু এত সুদূরে চিন্তা করে, পরিকল্পনা করে যে তার উপরে আস্থা আনা কঠিন হয়, তাই অনেক বন্ধু থাকার পরেও কুম্ভ তার বন্ধুদের সঙ্গে মিলে কোনো কিছু করতে পারে না। কুম্ভরা মিথ্যাচার ও প্রতারণা ঘৃণা করে এবং তারা ধার দেওয়া ও নেওয়া অপছন্দ করেন।